খতম তারাবি পড়া কি সুরাত তারাবির থেকে উত্তম? খতম তারাবি ও সুরাত তারাবির মধ্যে কি সওয়াবের কোনো কম বেশি আছে? অর্থাৎ খতম তারাবি পড়া কি সুরাত তারাবির থেকে উত্তম? সন্দেহাতীতভাবে তারাবির নামাজে গোটা কোরআন তেলাওয়াত করে শেষ করা, একবার কমপক্ষে পুরো তারাবিতে পুরো রমজান জুড়ে একবার কোরআনে কারিম তেলাওয়াত করে শেষ করা শোনা, এটা অধিকতর উত্তম ছোট ছোট সুরা বা কয়েকটা আয়াত দিয়ে তারাবি পড়ার চাইতে। এতে কোনো সন্দেহ নাই, সারা রমাদানে কমপক্ষে একবার কোরআন খতম করা তারাবিতে এটা মুস্তাহাব। কিন্তু 4G 5G গতিতে তারাবি পড়লেন, যে তারাবিতে হাবেশ হাবেশ শুধু আলামুন তা আলামুন ছাড়া আর কিছু বুঝলেন না, এইরকম তারাবি খতম তারাবি করার চাইতে সুরা তারাবি করা উত্তম। যে সুরা তারাবিতে আপনি এই আলামুন তা আলামুন ছাড়া আরো জিনিস বুঝবেন, আছে না অনেক এলাকাতে এরকম হয়, ওই যে কিছু ভিডিও আছে আপনার অনলাইনে দেখা যায় যে বিভিন্ন দেশের, আমার দেশে এত ন্যাক্কারজনক ঘটনা মনে হয় না বন্ধ করছে, দেখা যায় যে কি পড়ে কিছুই বোঝা যায় না, দেড় মিনিটে দু রেকাত শেষ, এরকম অনেক নামাজ আছে না? নেই, অনেকে দেড় মিনিটও লাগে না। এই তুফান মিল গতিতে সব কাজে গতি ভালো না। নতুন একটা ফোন বাইর হয়েছে, একবারে লেটেস্ট মডেল, আগের মডেলের সাথে এটা পার্থক্য কি, কোয়ার্টার সেকেন্ড আগে কাজ করে, ক্লিক করলে খোলে কোয়ার্টার সেকেন্ড আগে, ব্যাস, এটার কারণে এটার দাম অনেক বেশি, আছে না? না, এরকম নতুন ডিভাইস আসছে, মডেল নতুন, দাম বেশি কেন? কারণ একটু আগে গোলে। তো এখানে গতি অনেক গুরুত্বপূর্ণ, এবং গতির কারণে দাম বেড়ে যায়। এবাদতে কিন্তু সেটা না, এখানে গতি যত কম হবে কোয়ালিটি তত বেশি হবে। অতএব তারাবির নামাজের ক্ষেত্রেও যত আস্তে আস্তে পড়া যায় তত ভালো। বিভিন্ন এলাকায় হাবে সাবে চারাদেরকে দোলোর উপর রাখে মুসল্লিরা, ঠিক না? বেঠিক। আমি অনেক হাবে সাহেব জিজ্ঞেস করছি, ভাই এত হুলস্থুল কেন করে? বলে, ভাই পাবলিক ডিমান্ড। কিসের ডিমান্ড? পাবলিক ডিমান্ড বলে অনেক মুসল্লি আছে, বলে হুজুর পাশের মসজিদের মুসল্লি এসে বলছে, এই তোদের ইমাম সাহেবের কত সময় লাগে? আমাদের ইমাম সাহেবের 56 মিনিটে শেষ হয়ে যায়। তো এবার ইমাম সাহেবের মুসল্লিরা চাপ দেয়, হুজুর 55তে শেষ করতে হবে আজকে, কারণ 1 মিনিট হলে আগে যেতে হবে। দেখেন, একটু যদি স্বাভাবিকভাবে আপনি তারাবি পড়েন 5 থেকে 10 মিনিট বেশ কম হবে, এর বেশি না। অতএব এই হুলস্থুল, যেটাতে হুলস্থুল বলতে অতিরিক্ত হুলস্থুল যদি হয় যে কিছুই না বোঝা যায়, তাহলে ওটার চাইতে সুরা তারাবি উত্তম। কিন্তু কোরআন খতম করবেন, একটু স্পিডে তেলাওয়াত করছেন বোঝা যায়, তাহলে অবশ্যই সেই খতম তারাবি উত্তম। বিয়ে করা কি সুন্নত নাকি ফরজ? বিয়ে করা সুন্নত নাকি ফরজ, এটা নিয়ে আমাদের অনেক ভাইরা বিতর্কে লিপ্ত হন। বিয়ে করা এটা সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় সুন্নাহ। স্বাভাবিক অবস্থা বিয়ে করা কি সুন্নাহ, যখন মানুষ লেভেলে থাকবে। এই লেভেল বা স্বাভাবিক অবস্থা বলতে কি বোঝায়, এর মানে হলো একজন মানুষ বিয়ে করলে স্ত্রীর ভরণ পোষণ দিতে পারেন, সে ক্ষমতা তার আছে, সেই আর্থিক সঙ্গতি আছে, মহর দেওয়ার ব্যবস্থা আছে। আবার বিয়ে না করলে যে সে গুনাহে লিপ্ত হবে এরকমও না, অর্থাৎ বিয়েটা করার সুযোগ আছে, না করলে তার কোনো অসুবিধাও নাই, এরকম তার নিজের প্রতি নিজের কনফিডেন্ট আছে, আত্মবিশ্বাস আছে, এরকম সাধারণ অবস্থায় বিয়ে করা হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নার অংশ। তবে ফান ভবান রাগিব আন সুন্নতি ফালা ইসমানি, যে ব্যক্তি আমার সুন্নতকে এড়িয়ে চলে, সুন্নত মানতে চায় না, সে আমার উম্মত না। তো এই জন্য বিয়ে সাধারণ অবস্থায় করা সুন্নাহ, কিন্তু কখনো কখনো বিয়ে ফরজ হয়। কখন বিয়ে করা ফরজ? যদি কেউ বিয়ে করার মতো তার আর্থিক সঙ্গতি আছে, আবার বিয়ে না করলে তার চরিত্র হুমকির মধ্যে পড়বে, এরকম পরিস্থিতিতে তার জন্য বিয়ে করা কি ফরজ বা আবশ্যক? বিয়ে করা তার জন্য জরুরি ওয়াজিব, সে বিয়ে করতে হবে। যদি সে বিয়ে না করে চরিত্র রক্ষা হবে না, তাহলে সেক্ষেত্রে তাকে বিয়ে করা বাধ্যতামূলক তার জন্য। আবার বিয়ে করা কখনো কখনো নিষেধ, না জায়েজ। কখন বিয়ে করা না জায়েজ? যদি আপনি বিয়ে করার মতো আর্থিক সঙ্গতি নাই, শারীরিক সক্ষমতা নাই, বিয়ে করলে বরং স্ত্রীর আরও হক নষ্ট করবেন, আপনি নষ্ট করতে হবে আপনাকে, এছাড়া উপায় নাই, আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা বরং নাজায়েজ এবং নিষিদ্ধ। তাহলে বিয়ে করা কখনো ফরজ হয়, কখনো নিষিদ্ধ হয়, আবার স্বাভাবিক অবস্থায় কী থাকে, এটা সুন্নাহ।
কিন্তু সুন্না মনে করে এটাকে ছোট মনে করবেন না। সমস্ত নবী রাসূলগণ বিয়ে শাদী করেছেন, এক দুজন নবী বাদে, আর বাকি সমস্ত নবী রাসূলগণ বিবাহ শাদী করেছেন। বিবাহ শাদী করতে গিয়ে এবাদত বন্দেগি একটু কম হয়, তারপর বিয়ে শাদী করাটা উত্তম। আমাদের অনেক ভাইরা আছেন, অনেক বোনরা আছেন, বিয়ে শাদী করতে চান না। অনেক শিক্ষিতদের মধ্যে আছে এই প্রবণতা যে বিয়ে শাদী করলে ঝামেলা, এবাদত বন্দেগি করা হয় না, ম্যাচ করে না, গন্ডগোল ফাসাদ হয়, ঝামেলা থেকে দূরে থাকেন না। এই ঝামেলা পোহাইলে আপনি সওয়াব পাবেন, কিছু কিছু ঝামেলা আপনাকে সহ্য করতে হবে, ইবাদতের অংশ এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনে উম্মাহাতুল মুমিনীনদের সাথে কখনো কখনো অভিমান হয়েছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অভিমান ভাঙার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু উদ্যোগ নিয়েছেন। এগুলো জীবনের অংশ। হ্যাঁ, অভিমান এক জিনিস আর ঝগড়াঝাটি আর ছোটলুই করা আরেক জিনিস। সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খুলাফা রাশিদার জিন্দেগিতে সেটা হয় নাই। আমাদেরকে সেই জায়গায় যেতে হবে। অতএব বিয়ে শাদী করাটা হলো সুন্নাহ এবং উত্তম, যে আমাদের বিবাহ শাদী করতে গিয়ে যদি একটু ঝামেলা পোহাতে হয়, এবাদত একটু কম হয়, তারপরে সওয়াব বেশি হবে ইনশাআল্লাহ।